بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. তুহিন ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোরবানির গোশত তিন ভাগ না করে দুই ভাগ করা জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে প্রায় দুটি আয়াতে বলেছেন, আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতআমুল বাইসাল ফাকির, অতঃপর তোমরা তা থেকে নিজে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্ত যারা তাদেরকে আহার করাও। তো এখানে নিজে খাইতে বলছেন এবং অভাবী লোকদেরকে দিতে বলেছেন। তো এখন কেউ যদি এই হাদিস এই আয়াত থেকে দুই ভাগও করে, এটা জায়েজ, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রমাণিত সেটা হলো তিন ভাগ করা উত্তম। কেউ যদি নিজে কিছু খাইলো, অর্ধেক খাইলো আর অর্ধেক গরিব মানুষ তাদেরকে বন্টন করে দিল, এটা জায়েজ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। অনুরূপভাবে আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতআমুল কানিআ ওয়াল মুতার, তোমরা তা থেকে নিজে আহার করো এবং আহার করাও কাদেরকে, যারা চায় তারা, যারা চায় না। অর্থাৎ অনেক মানুষ আছেন কোরবানি দিতে পারছেন না কিন্তু জীবনে আপনার কাছে চাবে না, তার মধ্যে অনেক সময় আত্মীয় স্বজন হয়, তো এই জন্য তিনটি ভাগ করা উত্তম। নিজে খাবেন, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দেবেন, আর যারা চায় তাদেরকে আপনি সদকা হিসাবে দেবেন, আর আত্মীয় স্বজনকে আপনার দিতে হবে উপহার হিসেবে, আর নিজে তো খাবেনই। এই জন্য একটা হাদিসে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যে বর্ণিত হাদিসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়ুতআম আহলা বাইতিহি আস-সুলুস, সেখান থেকে বাড়ির লোকেরা তিন ভাগের এক ভাগ খাবে, ওয়ুতআম ফুকারা ও জিরানে আস-সুলুস, তার প্রতিবেশী এবং অন্য অন্য যারা রয়েছে তাদেরকে তিনি কিছু খাওয়াবেন, দরিদ্র, ওয়াতাসাদ্দাক আলা সওয়াল, আর যারা চায় তাদেরকে কিছু দিয়ে দেবেন, ওয়াতাসাদ্দাক আলা সওয়াল বিসুলুস, যারা চায় চেয়ে চেয়ে বেড়ায় তাদেরকে আপনি কিছু দেবেন। তো এইখান থেকে এই তিনটি হাদিস, এই হাদিসটি আবু মুসা আল ইস্পাহানি ওয়াজায়েফের মধ্যে বর্ণনা করেছেন হাসান সনদে, যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, আমরা এই আবু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসটাই এটা আমরা বেশি গ্রহণ করে থাকি। তবে বাযুল ফুকাহা কাল, কিছু কিছু ফকিহগণ আরও বলেছেন, তো জাআল নিসফাইন ইয়াকুল নিসফান ওয়া ইতাসাদদাক বিনিসফ, যে এটা দুই ভাগ করে, এক ভাগ নিজে রাখাবে আর এক ভাগ তারা সদকা করে দেবে, এটা জায়েজ। কিন্তু আমাদের দেশে অনেকে মনে করেন যে না, তিন ভাগ না করলে হবেই না, এটা একটা ভুল ধারণা, এটাকে ওয়াজিব মনে করা যাবে না, এটা উত্তম। আপনি তিন ভাগ যদি করেন এটা হলো উত্তম এবং শ্রেষ্ঠ, বেশি ভালো, এক ভাগ নিজে খাবেন, এক ভাগ গরিব মানুষ তাদেরকে দেবেন, আর এক ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দেবেন। আপনি যদি আত্মীয় স্বজনের হকটা মাহরুম করেন এটা ঠিক না, কাজেই, তবে এটা ওয়াজিব না, এটা হলো মুস্তাহাব এবং ভালো এবং শ্রেষ্ঠ, কারণ সাহাবায়ে কেরামের আমলও ছিল এটাই, সাহাবায়ে কেরাম এই কাজেই করছেন, সাহাবায়ে কেরাম বেশি পছন্দ করতেন এরকম করে করা। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাকুলু ওয়াদ্দাখির ওয়া তাসাদদাকু, যে হাদিস রয়েছে যে তোমরা সেখান থেকে খাও, এমনকি জমা করেও রাখতে পারো এবং সেখান থেকে সদকা করো, তো এটা হলো উত্তম এবং শ্রেষ্ঠ। মুগনি অষ্টম খণ্ডের 632 পৃষ্ঠায় রয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই হাদিসটি বললাম প্রথমে, এটা ইমাম মুগনিও এই হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলি রয়েছে সেখান থেকে আমরা যদি গ্রহণ করি তাহলে এটাই আপনার আমার জন্য উত্তম। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।